তুমি যদি ওয়াও আমাকে কাছে এসে ভালোবাসো কি জানি হয় হৃদয়ে কি করে তোমায় বোঝাবো ভালো লাগে না এত কেন মায়া যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা আপনারা জানেন কিনা জানি না ইমরান ইমরান সবসময় খালি আমাকে বলেন যে আমি ওকে নিয়ে ফান করি তাকে নিয়ে ফান করি কিন্তু ইমরান যে কি পরিমাণ মিমিক্রি করতে পারে এই ধারণা আছে আপনাদের কারো না 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 যাইলে গেলে তো হবে না এটা তো অবশ্যই এটা তো একটা শাস্তি এখন যেহেতু তোমার সাথে দুই নায়িকা আছে এই মুহূর্তে আমাদেরকে হৃদয় খানা একটা গান শোনাবে এবং তোমার সাথে দুই নায়িকা আছে মিউজিক ভিডিও ছাড়া তুমি পারো না দরকার তোমরা একটু পারফরমেন্স করো আপনাকে এই তথ্যটা দিছে কে তথ্য আরে বাবা তথ্যের বাংলা হচ্ছে ইনফরমেশন নাকি কারণ একবার এক লোক তথ্য বুঝতেছে না আপনি তথ্য বোঝেন না বাংলায় যাকে বলে ইনফরমেশন ইনফরমেশন আমাদের কাছে আছে না আসলে আমি যখন কলেজে পড়তাম এবং যখন আমি সেরা কণ্ঠ থেকে মাত্র বের হয়েছি তখন হৃদয় খান অলরেডি সুপারস্টার এবং আমাদের কলেজের আড্ডাতেও আমি ওর গান করতাম আই হোপ যে হৃদয় খান মাইন্ড করবে না তুমি যদি ওয়াও আমাকে কাছে এসে ভালোবাসো কি জানি হয় হৃদয়ে কি করে তোমায় বোঝাবো ভালো লাগে না এত কেন মায়া যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা অবুজ ভালোবাসা জানি এ নয় খালা তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না তুমি যদি চোখ বন্ধ করে আমাকে কাছে এসে ভালোবাসো এটা যদি আমরা চোখ বন্ধ করে শুনি এটা মনে হবে না হৃদয় খান গাচ্ছে আরও একটা ইনফরমেশন আমার কাছে আছে মানে তথ্য আছে সেটা হচ্ছে যে সে আমাদের সবার প্রিয় একজন সঙ্গীত শিল্পী কম্পোজার তার কপিও সে করতে পারে সে হচ্ছে হাবিব ওয়াহিদ এইবার এটা আমি শুনবই হাবিব ভাই আমার বস আমার আইডল কম্পোজিশন আসলে আমি যখন হাবিব ভাই কাজ করা তখন থেকে আমি মানে ইন্সপিরেশন পেয়েছি যে আমিও ভবিষ্যতে কম্পোজিশন করব তো হাবিব ভাইয়ের সাথে 2010-11 আমার অনেক কাজ হয়েছে তো ওই সূত্রে তার সাথে অনেক কনভারসেশন হতো আমার তো তার স্টাইলে গাইতে পারি না কজ তার ভয়েস আমার থেকে অনেক মোটা বাট তার ওয়ে অফ টকিং আমি হালকা এই কি খবর সাজু ভাই কেমন আছেন মিয়া অনেকক্ষণ পর আপনারে দেখলাম ভালো আছেন মা